দিদি ভাই, আপনি যে বলেছেন না যে এই হিজড়েগুলো মেয়ে হলে কী হতো, তো মেয়ে হলে আপনার মতন হতাম না, মানে ইয়ে মানে মানুষ হতাম, আপনার মতন হতাম না, আর কি বলবো, আর আপনি তো এখনো পর্যন্ত পিছিয়ে পড়ে আছেন, এখনো পর্যন্ত শিক্ষিত হতে পারেননি। আসলে কি জানেন, হিজড়েটা না, হিজড়ে হওয়াটা একটা পেশা, হিজড়েটা একটা পেশা, যেমন ডাক্তার হয়, উকিল হয়, ইঞ্জিনিয়ার হয়, জজ হয়, এরকম চাকরি করে মানুষ, ব্যবসা করে, তেমন হিজড়েও একটা পেশা। তো সেখানে কিছু রূপান্তরকামী মানুষেরা তারা নিজের পেট রোজগার করবে করবার জন্য সেই পেশার সাথে যুক্ত হয়েছেন এবং সেই পেশা করে তারা জীবিকা অর্জন করেন। আপনি তো এখনও পিছিয়ে পড়ে আছেন, তো আপনি তো এখনও জানেন না, তার জন্য মেয়ে হলে আপনার মতন হতাম না, অ্যাটলিস্ট মানুষ হতাম। আর একটা ব্যাপার কি বলবো, কিছু বলেননি আর আপনাকে, আর কিছু বলেননি, ভালো থাকবেন, সুস্থতা কামনা করি দিদি ভাই, সুস্থতা কামনা করি। পুরুষ নাকি নারী আমি, প্রশ্ন সবার এক। পুরুষ নাকি নারী আমি, প্রশ্ন সবার এক। আমি বলি সবার আগে মানুষ হয়ে দেখ, মানুষ হয়ে দেখ।